ধন্নি মেয়ের পেজে তোমাদের জানাই সুস্বাগতম। আমি সাথী চলে এসেছি আজকে আরও একটা নতুন কুকিং রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চট জলদি একটা রেসিপি, সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম বাটা মাছ। মাছটাকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলের মধ্যেই অ্যাড করে নেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ তেলে অ্যাড করলে মাছটা দেওয়ার সাথে সাথে মাছটা ফুটে উঠবে না। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরেই মাছগুলো তেলের মধ্যে দিতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আমরা সবাই জানি বাটা মাছ একটু নরম হয়, তাই তেলটাকে ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামের মাঝখানে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আমার মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। বাকি থাকা মাছগুলো সেম প্রসেসে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামের মাঝখানে রাখবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম, আর নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষে না থাকলে তোমরা কালো সর্ষে দিয়েও এটা করতে পারো। এবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে মিক্সিতে পেস্ট করাটাও খুব তাড়াতাড়ি হবে। 10 মিনিট পর এটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 1টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পেস্ট করা সর্ষে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা, দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা খুব সামান্য পরিমাণে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই গ্রেভির মধ্যে অ্যাড করে নেব 1টা টমেটো কুচি। টমেটোটা সর্ষে পোস্তর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এতে কোনো পরিমাণ কোনো হলুদ আর ব্যবহার করব না। এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব এবং টমেটোটাকে একটু গলে যাওয়া পর্যন্ত ওয়েট করে নেব। দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে। মশলাটা দিয়ে অল্প অল্প করে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। সর্ষে আর পোস্ত বেশিক্ষণ কড়াইয়ে কষালে ওটা তেতো হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ এটাকে কড়াইয়ে কষাবো না। তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে অ্যাড করে নেব জল। দেখো আমার মশলাটা কি দারুণভাবে কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে নেব পরিমাণ মতন জল। যে যেরকম জল দিতে চাও সে সেরকম জল অ্যাড করে নিতে পারো। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এটা ফুটতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি 1টা 1টা করে সব মাছই এই ঝোলের মধ্যে অ্যাড করে নিলাম। একটু হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে একটা থালা দিয়ে কভার করে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, থালাটা ওপেন করে নিলাম, গ্রেভিটা অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে নিলাম 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে নেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এর সাথেই দিয়ে দেব 1 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটাকে
দিয়ে কোনোরূপ নাড়াচাড়া না করে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে একটা থালা দিয়ে কভার করে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর, থালাটা ওপেন করে নিয়েছি, দেখো মাছের গ্রেভিটা অনেকটা কমে এসেছে, তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে তৈরি বাটা মাছের ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, মাত্র 10 থেকে 15 মিনিটেই তৈরি হয়ে যাবে, গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অনেক লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রেসিপি এখানেই এন্ড করলাম, আজকের মতন বাই বাই।